Welcome to Inside of Tanveen's World. Assalamu alaikum. Asha korchi alhamdulillah apnara shobai onek bhalo achen. Ajke shurute dekhte pachhen abaro amar mer dui jon bondhu, ekjon North Carolina ar ekjon Miami theke amader bashay esheche beranor jonno. Dirgho lockdown ebong bibhinn একটা কঠিন সময় আমরা পার করেছি গত প্রায় দেড় বছরের মতো এখন আবার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু একটু নিজেরাও যাচ্ছি এবং অন্যরাও আমাদের বাসায় আসছে এই যে আমি প্রস্তুতি নিচ্ছিলাম কিছু একটু রান্না সকাল থেকে করেছি আর কিছু রেডি করে রেখেছি ওরা আসলে ওদেরকে সার্ভ করব বলে এখানে আমার বাটার চিকেন আর পোলাও রান্না শেষ আর বেজিং বিফ কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান এগুলি একটু ডেলিকেট ডিশ এগুলি ইউজুয়ালি আমি যখনই সার্ভিং টাইমটা হয় তখনই এটা রেডি করি তাছাড়া সসটা সোক করে ফেলে এই যে আমার বেজিং বিফ এবং কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে ওরা আসতে আসতে একটু বিকেল হয়ে গিয়েছিল তারপর আমরা একসাথে বসে সবাই খেয়ে নিয়েছি তো আজকে আমার মেয়ের বন্ধুর মধ্যে একজন ভেজিটেরিয়ান আর একজন মিট এবং সব কিছুই খায় তো আমি যেহেতু অনেক বেশি ভেজিটেবল আইটেম গেস্টদেরকে কীভাবে আপ্যায়ন করে অতটা করা হয় না তারপর আজকে চেষ্টা করেছি ওর জন্য কয়েকটা আইটেম রাখার জন্য তার মধ্যে কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান আলুর চপ ওরটা আমি মাশরুম দিয়ে পুর করেছি আর একটা গরুর মাংসের কিমা দিয়ে করেছি তো ভাত খাওয়ার পর ওরা রেস্ট করেছে এখন ইভিনিং টাইম তো এত সুন্দর ওয়েদার ছিল ওই দিনই একদিন একমাত্র ভালো ওয়েদার ছিল বাকিটা সময় ওরা যে কয়দিন ছিল কন্টিনিউয়াস বৃষ্টি ছিল তো ওই সন্ধ্যায় আমরা বাইরে সুন্দরভাবে আমাদের লাইট জ্বালিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছে ওরা আমরাও অনেক এনজয় করেছি তো ওরা ওদের ডেজার্ট খেলো এবং আমাদের বাইরের পরিবেশটা একটু এনজয় করলো এই যে আমি আবারও ট্রাসলেচেস কেকটা বানিয়েছি কারণ ওর আমি এর আগেও আমার মেয়ের ফ্রেন্ড এসেছিল ওর জন্য বানিয়েছিলাম তাই ওরাও পছন্দ করেছে ওটা তাই আমি ভাবলাম যে ওদের জন্য একই করি এখন ওরা একটু এনজয় করছে বন্ধুরা বন্ধুরা মিলে আসলে এটাই সময় বন্ধু বান্ধব সব কিছু নিয়ে এনজয় করার টাইম আমার মনে হয় যে এই বয়সেই মানুষ এটা অনেক বেশি করতে পারে তারপর তো আস্তে আস্তে ব্যস্ততা পেয়ে বসে মানুষের কাছে তো আপনারা দেখতে থাকেন আমার মেয়ের একটা ফ্রেন্ড ও মাছ খুব পছন্দ করে ও ইজিপশিয়ান তো ওর জন্য আমি পমফ্রেট বা রূপচাঁদা মাছটা একটু ভেজে রান্না করেছিলাম খুবই পছন্দ করেছে ও বলেছে এত ভালো লেগেছে ওর আমরা ওই রাতে বসে পরদিন রাতে আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করলাম অনেক ভালো একটা সুন্দর সময় ওদের সাথে আমরা কাটিয়েছি ওরা অনেক এনজয় করেছে আমাদের সাথে গল্প করে আসলে এভাবেই সম্পর্কগুলি তৈরি হয় এভাবে বাচ্চারা অনেক কিছু শেখে পরদিন সকালবেলা প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি ওদের জন্য সকালের ব্রেকফাস্ট হিসেবে পেঁয়াজু বানিয়েছিলাম আমার মেয়ের এই দুই বান্ধবী আবার খুব বেশি খেতে পছন্দ করে না ওরা খুবই
অল্প পরিমাণে খায়। তো ওদের জন্য আমি বানিয়েছিলাম বিভিন্ন সময়ে অল্প স্বল্প যা করেছি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি। ওরা পেঁয়াজুটা অসম্ভব পছন্দ করেছে, আমার মেয়েই বলেছে মা তুমি পেঁয়াজু বানাও ওরা পছন্দ করবে। তো ওর কথা মতো আমি পেঁয়াজু বানালাম এবং ওরা খুব পছন্দ করলো। আর এখন যা দেখছেন এটা হলো সয়া চাং। যেহেতু ভেজিটেরিয়ান আমি তো অনেক এই অপশানগুলো জানি না, তো আমি এটা একটা দেখেছি একজনের কাছে, তো ওর কাছ থেকে দেখে আমার মনে হলো যে আমি এই সয়া চাংটা নিজের বিকল্প হিসেবে ইউজ করি। তো ওই রাতে আবার আমার মেয়ের ফ্রেন্ড আরেকজন আসবে, তাই ওর জন্য প্রিপারেশন নিচ্ছি আর ওদের জন্য দুপুরের খাবারের প্রিপারেশন নিচ্ছি। ওই সয়ে চাংটা অনেকটা একটু মিটি টেস্ট, কিন্তু ওখানে একটা সয়াবিনের একটা গন্ধ থাকে। আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিলাম এবং খুব তাড়াহুড়ার মধ্যে বানিয়েছিলাম, মোটামুটি টেস্ট হয়েছে। তবে নেক্সটে যখন ইনশাল্লাহ আবার করব আর একটু খেয়াল করে করব, তখন হয়তো ইনশাল্লাহ আরও ভালো হবে। এখন আমি রোস্ট বানাচ্ছি, তো রাতের জন্য খাসি রেজালা রোস্ট, তারপর ওই ভেজিটেরিয়ান ফ্রেন্ডের জন্য আমি বানিয়েছিলাম মশলা পনির, এটাও আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আমি পনিরের আইটেম খুব একটা বানাইনি কখনো, তো এবার বানালাম। আমরা সবাই মিলে অনেক মজা করে আমরা ডিনার খেলাম। আসলে যখনই বাসে কেউ আসে অনেক আনন্দ করেই আমরা সব কিছু করি, যেহেতু আমাদের বিদেশের জীবনে সবসময় নিজেদের মধ্যে ব্যস্ততা কেটে যায়, খুব একটা যখন তখন কারো আসার ওরকম সুযোগ থাকে না। আর আসলেও যারাও আসে তারাও ব্যস্ত থাকে, এসে খেয়েই চলে যায়। কিন্তু যখন কেউ থাকার জন্য আসে সময় নিয়ে, তখন আসলে আমরা অনেক এনজয় করি, অনেক ভালো লাগে ওদের আসা, ওদের সাথে কাটানো সময়গুলি। বৃষ্টি যেন আমাদেরকে আর ছাড়বে না, এত তুমুল বৃষ্টি, এত বর্ষণ, বৃষ্টিটা খুব এনজয় করছিলাম, কিন্তু ওদের জন্য ওটা একটু হার্ড হচ্ছিল। এই যে ওরা সকালবেলা, আজকে স্যাটারডে, আর আমার মেয়ের এক ফ্রেন্ড আজকে চলে যাচ্ছে ওর কাজিনের বাসায়, তো ওদের জন্য আমাদের তরফ থেকে রাখা গিফটগুলি আমরা ওদের চায়ের টেবিলে রেখেছি। এই যে বৃষ্টি, তা ওরা সারাদিন নিজেরাই ঘুরবে নাস্তা খাওয়ার পর, ওদেরকে ডাউন টাউনে দিয়ে আসা হবে, তারপর ওরা নিজেরাই ঘুরবে, পরে বিকালে আমরা ওদের সাথে আবার মিট করব, তারপর একজনকে আমরা দিয়ে আসবো কাজিনের বাসা আর বাকিদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করব। তারপর দিন বাকিরাও চলে যাবে, তো আমরা আসলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আমার মেয়ের বন্ধু বান্ধবদের সাথে। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত সব সময় রাখবেন, যেন নিজেদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে বন্ধু বান্ধবের সাথে অনেক ফটো সেশন, অনেক সুন্দর সুন্দর সময় কাটানো হলো, তাই ওদের সবারই খুব মন খারাপ লাগছিল, ওরা এত সুন্দর সময় কাটিয়েছে, এখন সবাই যে যার মতো চলে যাচ্ছে। যে শেলসিও এসেছে আবার, ও কয়েকদিন আগে এসেছিল, তো ওর যেহেতু আমাদের পাশের একটা স্টেটে থাকে, তাই ও আবার ওদের সাথে এসে জয়েন করেছে। এই যে মেঘনা চলে যাচ্ছে, মেঘনা আজকে ওর কাজিনের বাসায় যাবে। বিদায়ের বেলাটা আসলে অনেক খারাপ লাগে, মনে হচ্ছিল আরেকদিন থাকলেই ভালো হতো। তো ও আমার জন্য, আমাদের পুরো পরিবারের জন্য একটা গিফট কার্ড এবং খুব সুন্দর করে
ও লিখে গেছে ও কতটা এনজয় করেছে আমাদের বাসায় এবং আমার হসপিটালিটি কতটা এনজয় করেছে। ইউনিভার্সিটির ক্যাম্পাসে ওখান থেকে লেক মিশিগানের পাড়েই, খুব ভালো লাগে ওই জায়গাটাতেও। তো একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য ওখানে এসেছি, তারপরেই আমরা বাসায় চলে যাব। পরদিন একেবারে ভোরবেলা আমার মেয়ের ফ্রেন্ড যে মায়ামি থেকে এসেছে ওর ফ্লাইট, ও একেবারে 5:30 বাসা থেকে বের হয়ে গেছে। ওর যদিও 7 o'clock ফ্লাইট, তো বাসার পাশেই আমাদের এয়ারপোর্ট, কিন্তু যে সব কিছু করে তা একটু সময় নিয়ে চলে গেল। এখন আমরা ক্যাম্পাসে একটু